And don't forget to subscribe our channel. স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আইসিটি বইয়ের চ্যাপ্টার 1 এর ইমেইল নিয়ে। তো দেখতে পারতেছো তোমরা স্ক্রিনে একটা ছবি, একটা ভদ্রলোকের ছবি। তোমরা ভদ্রলোককে চিনতে পারো বা নাও চিনতে পারো। এই ভদ্রলোকটার নাম হচ্ছে রেই টমলিনসন। এই রেই টমলিনসন হচ্ছে ইমেইলের জনক, মানে ইনি সর্বপ্রথম ইমেইলের প্রথাটা নিয়ে আসে। আমরা অনেকেই বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে ইমেল ব্যবহার করছি। আমরা বিভিন্ন ধরনের ফাইল ট্রান্সফার, বিভিন্ন ধরনের ডকুমেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে আমরা ইমেল ব্যবহার করছি। এটা সবচেয়ে সহজতম একটা উপায়। কিন্তু এই ইমেল পদ্ধতিটা কোন ব্যক্তি আনলো, কে আনলো, এটা অনেকেই আমরা জানি না। এবং আমাদের আইসিটিতে অনেক সময় এমসিকিউতে এটা চলে আসে। তো এনার ছবিটা আমি এই জন্য এখানে ইনসার্ট দিয়েছি। লোকটার নাম হচ্ছে রেই টমলিনসন, যিনি হচ্ছেন সর্বপ্রথম হচ্ছে অর্পানেট নেটওয়ার্কের দ্বারা পরীক্ষামূলক ইমেল প্রেরণ করেন। এবং এই লোকটা হচ্ছে তোমার অ্যাট দা রেট যে চিহ্নটা আছে, এই যে অ্যাট দা রেট, এই অ্যাট দা রেট চিহ্নটা তিনি ব্যবহার করেন আর কি। তো রেই টমলিনসন হচ্ছে ইমেইলের জনক, তাকে ইমেইলের জনক বলা হয়। এবং তিনি হচ্ছেন অর্পানেট নেটওয়ার্কের মধ্যে প্রথম, সর্বপ্রথম সে পরীক্ষামূলক একটা ইমেল প্রেরণ করেন। এবং এই অ্যাট দা রেটের ব্যবহারটা সেই প্রথমে করে। সো ইমেইলের অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম হচ্ছে ইতে হচ্ছে ইলেকট্রনিক, আর এইম মিন করতেছে হচ্ছে মেইল, মেল মেইলই আছে, মেইলের শর্ট ফর্ম নাই, মানে মেইল মেইল। ইয়ের মানে ফুল ফর্মটা হচ্ছে ইলেকট্রনিক, হ্যাঁ ইলেকট্রনিক মেইল, মানে ইমেইলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেইল। আচ্ছা, এরপরে আসলে আমরা ইমেইলের সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা দেখানোর আগে আমি এই লোকটার পরিচিতি এই কারণে দিলাম, কারণ সে না হলে তো আসলে ইমেলই হতো না, মানে তার থেকে আছে ইমেলের আইডিয়াটা আসছে। এবং সেই সর্বপ্রথম হচ্ছে তোমার পরীক্ষামূলক প্রচারণাটা করছে, পরীক্ষামূলক প্রেরণ করছে। দেন হচ্ছে অ্যাট দ্য রেট এর ব্যবহারটা সেই আনছে। সো ইমেলের সংজ্ঞাটা চলো দেখে ফেলি। তো ইমেইলের সংজ্ঞা হচ্ছে এইটা, আমি রেড মার্কিং করে দিচ্ছি, যে কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে যে আমরা ইমেইলটা যে প্রেরণ করবো, সেক্ষেত্রে আমরা কম্পিউটার ইউজ করতে পারি অথবা স্মার্টফোন ইউজ করতে পারি। এর মাধ্যমে একজন বার্তা, একজন বার্তা প্রেরকের নিকট হতে এক বা একাধিক প্রাপকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময়ের পদ্ধতিকে ইমেইল বলে। এটা হচ্ছে সংজ্ঞা। যে ধরো কম্পিউটার বা স্মার্টফোন তুমি এর মাধ্যমে হচ্ছে তুমি ইমেলটা পাঠাবা, তো তুমি হচ্ছে যদি প্রেরক হও তো যাকে পাঠাচ্ছ সে হচ্ছে প্রাপক। তো আমরা কিন্তু একটা মেইল অনেকজনকেও পাঠাতে পারি, তো এক বা একাধিক প্রাপক হতে পারে। এবং সেটা কি একটা বার্তা বা একটা মেসেজ বা কোনো একটা ছবি হতে পারে, ডকুমেন্ট হতে পারে, বা ডিজিটাল মেসেজ দিয়ে বলছি। তো এটা তো একটা বিনিময়, মানে আদান প্রদান হচ্ছে, তুমি পাঠাচ্ছ সে পাচ্ছে। তো সেখানে কি হচ্ছে, বিনিময় হচ্ছে। তো বিনিময়ের এই যে পদ্ধতি সেটাই হচ্ছে ইমেল। তো সংজ্ঞা আসলে তোমরা এই সংজ্ঞাটা ইউজ করতে পারো। এরপরে আসো, ইমেলের দুইটা অংশ আছে, কি কি সেগুলো আমরা একটু দেখে নেব। তো ইমেলের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ব্যবহারকারীর পরিচিতি আর একটা হচ্ছে ডোমেইন নেম। তো আমরা একটা উদাহরণ হিসেবে একটা ইমেল দেখছি, যেখানে teachtrick18@gmail.com। তো teachtrick18 এই অংশটা হচ্ছে ব্যবহারকারীর পরিচিতি, এটা হচ্ছে ব্যবহারকারীর পরিচিতি, যে teachtrick18@gmail.com। এই gmail.com হচ্ছে একটা ডোমেইন নেম। যে অনেকে ওয়াই মেল থাকে, কারো কারো ইয়াহু থাকে। সো ইমেলের কয়টা অংশ, ইমেলের হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে ব্যবহারকারীর পরিচিতি আর একটা হচ্ছে ব্যবহারকারী ডোমেইন নেম। এখন আমরা এই ইমেলটা তোমার হচ্ছে অনেক সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করতে পারি। তো এই ইমেল আদান প্রদানটা যে আমরা করব, সেটা আসলে কি কি ব্রাউজারের মাধ্যমে আমরা করতে পারি, সেরকম কিছু আমি উদাহরণ দিচ্ছি, যদিও তো আমরা সবাই জানি অবগত, তারপরে আমি উদাহরণটা দিচ্ছি। যেমন হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি মোজিলা ফায়ারফক্সে, মোজিলা ফায়ারফক্স। আমরা ইউজ করতে পারি গুগল ক্রোমে, গুগল ক্রোম। আরো আরো অনেক অনেক ব্রাউজার আছে যেটার মাধ্যমে আমরা হচ্ছে ইটিসি, আমি ইটিসি লিখে দিই,
তো অনেক অনেক ব্রাউজার আছে যেগুলোর মাধ্যমে আমরা ইমেলটা আদান প্রদান করতে পারি। তো অনেক সময় পরীক্ষাতে আসে যে ইমেলের কয়টি অংশ, ইনস্টিটিউটের ইমেলের হচ্ছে দুইটা অংশ, এবং প্রথম যে অংশটা সেই অংশটা হচ্ছে ব্যবহারকারী পরিচিতি, মানে হচ্ছে আইডেন্টিফিকেশন, ইউজার আইডেন্টিফিকেশন। অ্যাট দ্য রেট এর পরের অংশটা হচ্ছে যে তুমি কোন ডোমেইন ইউজ করতেছো, কোন ডোমেইন নাম ইউজ করছো, তোমরা জিমেইল ইউজ করতেছো না ইয়াহু ইউজ করছো না ওয়াইমেইল ইউজ করতেছো বা আউটলুক ইউজ করতেছো নাকি, আরো অনেক ডোমেইন নেম আছে। তো সেটা হচ্ছে ডোমেইন নেমকে আইডেন্টিফিকেশন করতেছে। আর এক্সাম্পলটা হচ্ছে যে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অনেকে দেখা যাচ্ছে অপেরা মিনি ওপেন, উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে কেউ তো নেটস্কেপ দিয়ে ওপেন করতেছে। হ্যাঁ, তো এখানে অনেক অনেক আউটলুক এক্সপ্রেস আছে, সাফারি আছে, তো এখানে ব্রাউজার অনেক আছে। তুমি যেটা এটা হচ্ছে সফটওয়্যার যে কোনটা দিয়ে তুমি হচ্ছে ইমেল আদান প্রদানটা করবা। সো এই ছিল আজকের ক্লাস ইমেল সংক্রান্ত। তোমাদের ক্লাসটা কেমন লাগলো সে সম্বন্ধে মতামত জানিও। ধন্যবাদ সবাইকে।